কি অবস্থা সবার? সকাল সকাল একটা ব্যাড নিউজ দিতে হচ্ছে, মানে আমি চিন্তাও করিনি যে এরকম কোনো শকিং আপডেট আমার চোখের সামনে আসবে। রায়হান রফি এবং শাকিব খানের আপকামিং বিগেস্ট ধামাকা তুফান, যে তুফান সিনেমাটা নিয়ে আমাদের বাঙালি সিনেমা প্রেমীদের মনে আলাদা একটা এক্সপেকটেশন লেভেল বিরাজ করছে। আমরা বলতে চাচ্ছি যে আমাদের সিনেমাও এই লেভেলের হতে পারে, পুষ্পা KGF এই টাইপের সিনেমা হতে যাচ্ছে তুফান, এই ধরনের এক্সপেকটেশন ভেতরে কাজ করছে। সেই সিনেমাটার শুটিং পিছিয়ে যাচ্ছে, ভাবা যায়? এই নিউজটাও আমার চোখের সামনে আসলো। ভিসা জটিলতার কারণে তুফানের শুটিং শুরু করা হচ্ছে না, মানে করা যাচ্ছে না। হঠাৎ করে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি একটা পোস্ট দেখলাম, এই যে এই পোস্টটা, এখানে তারা উল্লেখ করেছে যে তুফান সিনেমাটার শুটিং আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে, কেননা ভিসা জটিলতার কারণে শাকিব খান থেকে শুরু করে আরও অনেক শিল্পী যারা সেই আরও এক সপ্তাহ আগেই ইন্ডিয়াতে চলে যাওয়ার কথা ছিল, আমরা সবাই জানি যে 13 মার্চ থেকে ইন্ডিয়াতে শুটিং শুরু হওয়ার কথা ছিল তুফানের, কিন্তু সেটা কিন্তু আসলেই হয়নি। তো এই পোস্টটা দেখার পর আমার টনক নড়লো যে আসলেই তো শাকিব খান তো গতকালকেও বাংলাদেশেই ছিল, অর্থাৎ বাংলাদেশেই আছে, তার মানে তুফানের শুটিং পিছিয়ে যাচ্ছে। আর যদি পিছিয়ে যায় তাহলে তো কুরবানি ঈদের তুফান রিলিজ করা এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এটা একটা বিগ বাজেটের সিনেমা, এটা একটা বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা, যে সিনেমাটা বাংলাদেশের ইতিহাস, মানে বাংলাদেশের সিনেমার ইতিহাসকে বদলে দেওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে। সেই সিনেমা অল্প সময়ে হন্তদন্ত করে নির্মাণ করা যাবে না, যদি করা হয় তাহলে এত আয়োজন, শাকিব খানকে নিয়ে 100 কোটির কালেকশন, নানান ধরনের এই যে বাস ক্রিয়েট, এবং এই সিনেমার যে মান সেটাই তো নষ্ট হয়ে যাবে, যেটা আসলে ডিমান্ড করে এই সিনেমা, সেটা তো পূরণ করা সম্ভব হবে না যদি তারা খুব দ্রুত সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলে। তো এটা খুবই দুঃখজনক যে ভিসা জটিলতার কারণে অনেক সময় অনেক কিছু এরকম বাধার সম্মুখীন হয়। আরও বেশি দুঃখজনক হচ্ছে ইন্ডিয়াতে যেতে আমাদের ভিসা জটিলতা হয়। এটা কেন দুঃখজনক বলি, কারণ ইন্ডিয়াকে সবসময়ই বন্ধুদেশ বলে আমরা যেভাবে আখ্যায়িত করে থাকি, তারাও যেভাবে আখ্যায়িত করে, কিন্তু কাজে কর্মে সেটা কিন্তু আসলে লক্ষণীয় না, এই ব্যাপারটা খুব খারাপ লাগে। আমরা দেখেছি দরদের সময়ও অনেক শিল্পীর ভিসা জটিলতা ছিল, এই যে মিশা সদাগরের যাওয়ার কথা ছিল ইন্ডিয়ায়, যেতে পারেনি, যদিও সেটা দরদের জন্য ভালোই হয়েছে, মিশা সদাগর যায়নি, বাট তারপরেও সেটা তো একটা জটিলতা। তো এরকম জটিলতা থাকার কারণে একটা সিনেমার কাজ পিছিয়ে গেলে নির্দিষ্ট সময় মুক্তি দেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, তো সেটাই হয়েছে তুফানের ক্ষেত্রে। তো বন্ধুরা, এটা খুবই শকিং একটা আপডেট, খুবই শকিং যদি এটাই হয়ে থাকে, আমি জানি না 100% এখনও শিওর না, বাট এই আপডেটটা দেখে তো সত্যিই মনে হচ্ছে। এখানে আরও উল্লেখ আছে যে তুফান সিনেমার পরিবর্তে অন্তরাত্মা নামের যে সিনেমাটা দীর্ঘদিন যাবৎ আসলে কমপ্লিট হয়ে বসে আছে, সেই সিনেমাটা সিনেমা হলে আসবে কুরবানি ঈদে। এখন ভিসা পেতে দেরি হচ্ছে বলে শুটিং শুরু হতেও দেরি হবে, আর শুটিং শুরু হতে দেরি হলে এই সিনেমা নির্মাণ করতে করতে কুরবানি ঈদ চলে আসবে, খুবই হন্তদন্ত করে রিলিজ দেওয়াটা আসলে ঠিক হবে কিনা, এবং এই সিনেমাটা নির্মাণের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে অনেকটা হ্যাসেল হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হলে সেই জিনিসটা কেমন হয় আমরা সবাই জানি। তো আমরা দর্শকরাও নিশ্চয়ই চাই না যে এই সিনেমাটা হন্তদন্ত করে নির্মাণ করা হোক, নিশ্চয়ই চাই না যে তুফান সিনেমার মতন একটা সিনেমা, যে সিনেমার এক্সপেকটেশন লেভেল অনেক হাই, সেই সিনেমাটার নির্মাণে কোনো প্রকার কমতি রাখা হোক। তাড়াহুড়া করে কোনো কাজ করলে সেটা নিশ্চয়ই ভালো কিছু হয় না, আর রায়হান রফি নিশ্চয়ই চাবে না, শাকিব খান নিশ্চয়ই চাবে না যে তুফান সিনেমার কাজ খুব দ্রুত সময়ের মতো মানে কোনো একটাভাবে সম্পূর্ণ করে সিনেমা হলে নিয়ে আসুক, এই ধরনের কাজ নিশ্চয়ই তারা করতে চাইবে না। তো যাই হোক, চাওয়া থাকবে যে তুফান সিনেমার শুটিং সম্পূর্ণ হয়ে মানে যথাসময়ে কুরবানি ঈদে এটা রিলিজ হোক, অবশ্যই কোয়ালিটি মেনটেন করে, কোয়ালিটিতে হেসেল হলে, কোয়ালিটি মেনটেন করতে না পারলে তাহলে ভাই শুটিং স্থগিত থাকাটাই শ্রেয় মনে করতেছি। তোমাদের কী মন্তব্য সেটা কমেন্টে জানাও।